কোন টি-শার্টগুলো নাম এটা 50 টাকা চোখে পড়লো বাংলাদেশের ঢাকাই শাড়ির স্টলটা অনেক সুন্দর সুন্দর সব ঢাকাই শাড়ির কালেকশন রয়েছে যদিও আমি দাম দর কিছু করিনি যাই হোক নেক্সট স্টলের দিকে চলো তারপরে দেখতে পেলাম এই ফুলের স্টলটা যেখানে এই যে সাদা সাদা গোলাপগুলো দেখছো এগুলো সব 5 টাকা করে পার পিস আর এগুলো 10 টাকা করে পার পিস এই ভাইয়ের দোকানটাতে অনেক ভালো ভালো সব কালেকশন রয়েছে আর তার সাথে এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছ এটা 200 টাকা আর পুরো মানে এক একটা ফুল 20 টাকা করে ফুলদানি 50 টাকা 30 টাকা এসব প্রাইজের মতো এই ভাইয়ের দোকানে অনেক রয়েছে তারপরে মিঠাইয়ের মিঠাই না এটাকে কি বলে কটন ক্যান্ডি হ্যাঁ কটন ক্যান্ডি দেখতে পেলাম নেক্সট এই বুটিকের দোকানটা যেখানে এই কটনের বেডশিটগুলো সব কিং সাইজের এটা আজরাগাজি বা কিছু একটা সামথিং বললো এটা যেটা কিং সাইজ 600 টাকা এটা কাঁথা স্টিচের ওপর পুরোটা এটা 1200 টাকা এটাও সেম কিং সাইজে আর এটা হচ্ছে চারখানা চাদর দিয়ে কাঁথা বানানো পিওর কটনের বোথ সাইডই আছে মানে গায়ে দেওয়া যাবে দাম এটার 3500 টাকা এরপরে দেখতে পেলাম 60 টাকা দামের এই ব্যাগের দোকানটা যেখানে যতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ সবকটার দাম 60 টাকা এত সুন্দর সুন্দর এইসব থলি টাইপের ব্যাগগুলো রয়েছে এদিকে চটের ব্যাগ রয়েছে আরও অনেক ভালো ভালো সব কালেকশন রয়েছে মাত্র 60 টাকায় এরপরে দেখতে পেলাম এই সফট টয়েসের দোকানটা সুমিত টয়েস যেটার নাম দোকানটার অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কিউট কিউট কালেকশন রয়েছে মাত্র 200 টাকা থেকে শুরু 200 টাকা অনেক ভালো কালেকশন পেয়ে যাবে সফট টয়েসের পাশেই এই দোকানটা রয়েছে হিজিবিজি দোকানটার নাম এই প্যান্টটার দাম বোধহয় 550 টাকা চাইছিলেন তো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্যান্টের এরকম পুতুল রয়েছে চটের তারপরে এইদিকে দেখো নিচে 150 টাকা দামের এই ডায়েরিগুলো দেখছো এরকম দারুণ দারুণ ডায়েরির সব কালেকশন রয়েছে আর এই যে কুর্তিগুলো দেখছো এগুলো হচ্ছে 350 টাকা করে এই নীলটার দাম 350 টাকা ছিল এই যে প্লাজো টাইপেরগুলো দেখছো অনেক ভালো ভালো কালেকশন রয়েছে এগুলোর প্রাইস মাত্র 200 টাকা মেলাটাতে কিন্তু 30 টাকার অনেক স্টল রয়েছে যার মধ্যে এই স্টলটা দেখো আংটি থেকে কানের থেকে অনেক কিছু পেয়ে যাবে নেক্সট চলে এসেছি এই দোকানটাতে এই দোকানটার নাম ইচ্ছে সাজ আর এখানে দেখো মালাগুলো কি সুন্দর 70 টাকা করে শুধুমাত্র দাম আর এইদিকে রেডের এগুলো দেখছো এগুলো হচ্ছে 50 টাকা করে খুব ভালো ভালো কালেকশন রয়েছে এই দোকানটাতে ওই দোকানটাতে মাত্র 200 টাকা 100 টাকা 150 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর সব কালেকশন যার মধ্যে এই রেডটা দেখো এত পছন্দ হয়েছে এটার দাম মাত্র 100 টাকা এছাড়াও ছিল কানের দুল আর এরকম টাইপের ব্রেসলেট এগুলোর দাম 20-30 টাকা করে আবারও দেখতে পেলাম একটা 30 টাকার স্টল যেখানে এত সুন্দর সুন্দর আংটিগুলো এই ছোটো ছোটো মালাগুলো সবকটায় 30 টাকা করে দাম সাদা স্টোনের এই ইয়ারিংসগুলো অক্সিডাইজ ইয়ারিংসগুলো আর এই যে সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো মাত্র 30 টাকা করে আমার তো এত ভালো লাগছিলো আমি তো নিয়েও নিয়েছি আর তার সাথে দেখো ইয়ারিংসগুলো কী সুন্দর অক্সিডাইজের নতুন নতুন সব কালেকশন এসেছে এগুলো মাত্র সব 30 টাকাই নেক্সট দেখতে পেলাম কোর্ণগরের এটা স্টল সম্পূর্ণ ফ্যাশন যেখানে এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছিল সব প্রিন্টেড টি শার্ট কি সুন্দর সুন্দর সব লেখা আছে দেখো মাত্র 250 টাকা করে মতলব যাই নেবে সব কিছু এখানে 250 টাকার মধ্যে পেয়ে যাবে ভালো ভালো সব লেখা রয়েছে দেখো আমি তো পুরোটা তো জুম করে দেখাতে পারলাম না তোমরা দেখে নাও খুব ভালো ভালো কালেকশন রয়েছে দোকানটাতে এরপরে চলে এলাম এই ভেজ ইউনিক ভেজ কাটার যেখানে সবজি টবজি কাটার অনেক যন্ত্রপাতি পাওয়া যাচ্ছিলো তার সাথে আরও অনেক রকমেরই জিনিসপত্র রয়েছে এরপরে দেখতে পেলাম একটা স্টলে এই সুন্দর সুন্দর মালা সেটগুলো কি ভালো লাগছে দেখো একদমই নতুন উঠেছে এবছর এটার দাম 220 টাকা অনেক কালার অপশন রয়েছে আর ছোটো ছোটো ইয়ারিংসও রয়েছে এর সাথে এরপরে চোখে পড়লে এই হোয়াইট হাউস যেটা প্রত্যেক বছর এই মেলায় পাওয়া যায় মানে সাদা রঙের সব জামাকাপড় পাওয়া যায় আর বাইরে স্টলটাতে মানে এই দোকানেরই সামনে ছিল 150 টাকা এরকম সুন্দর সুন্দর মেয়েদের টপের কালেকশন এগুলো বোধহয় 150 বা 200 টাকা করে এগুলো সব টি শার্টের ভালো ভালো সব কালেকশন রয়েছে আর কোয়ালিটি কিন্তু খারাপ না কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার আর ভেতরে যেখানে দেখো পুরোটা জুড়ে রয়েছে হোয়াইটের সব সুন্দর সুন্দর টপের কালেকশন আর এইখানে প্যান্টও রয়েছে যেগুলোর দামও 150 টাকা করে ছেলেদের 200 টাকা 300 টাকার মধ্যে এখানে এই ট্রাউজারগুলো মেয়েদের রয়েছে সাইজ কেমন কি রয়েছে আমি ঠিক জানি না বাট অনেক রকম কালার অপশন রয়েছে আর কোয়ালিটি কিন্তু ভালোই ছিল এই দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর গার্ডার ক্লিপ এসব পাওয়া যাচ্ছে তার সাথে এগুলো পাওয়া যাচ্ছিল যেটা একটার দাম 30 টাকা দুটোর দাম 50 টাকা কি কিউট দেখতে দেখো
এছাড়াও ছিল ফোন কভার্স এর একটা দোকান, যেখানে কেমন কি দাম দর আমি করিনি। নেক্সট চলো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই দোকানটা, যেখানে এই মালাগুলো দেখছো সব 30 টাকা করে, ইভেন এইখানে যে ইয়ারিংসগুলো দেখছো এগুলো সব 30 টাকা, নিচে কাজল, আইলাইনার, লিপ লাইনার, লিপস্টিক সবই কিন্তু 30 টাকা। এবার কেমন কি কোয়ালিটি আমি সেটা জানি না। এরপরে এই কাকার দোকানটা দেখতে পেলাম, যেখানে এই নিচের যত ইয়ারিংস দেখছো ছোট ছোট সব 30 টাকা করে, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর এগুলো সব 100 টাকা করে। তার পাশেই ছিল সিটি গোল্ডের এই দোকানটা, যেখানে দেখো সিটি গোল্ডের কি সুন্দর সুন্দর চুড়ি সব, বালা মালা কানের সব কিছু ভালো ভালো পাওয়া যাচ্ছিল, অনেক কালেকশন রয়েছে দোকানটাতে। নেক্সট চলো চলে এলাম এই কভারের সেন্টারটায়, যেখানে এগুলো দেখছো এগুলো সব 130 টাকা করে। এগুলো কত? এগুলো 300 টাকা, 6 জনের টেবিল। পরে দেখতে পেলাম এই লেডিজ আউটফিট, যেখানে খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশনস রয়েছে, আর এই যে কুর্তিটা দেখছো এগুলো 500 550 এরকম প্রাইস আজরার উপরে রয়েছে। নেক্সট এই স্টলটা দেখতে পেলাম, এখানে এত সুন্দর সুন্দর সব কুর্তি চুড়িদার শাড়ির কালেকশন রয়েছে, এগুলো দেখো 550 500 600 এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই সেটগুলো পেয়ে যাবে। শুধু চুড়িদার নয়, তার সাথে শাড়িরও কালেকশন রয়েছে, আর এই পিঙ্ক কালারের শাড়িটা আমার পছন্দ হয়েছিল, বেশ 2700 টাকা দাম বলছিলেন এটার। পরে চলে এলাম সৌমিতাস এক্সক্লুসিভ, এখানে খুব সুন্দর সুন্দর মালার কালেকশন রয়েছে, এটা 150 ছিল আগেরটা, এটা 300, মালাকানের এটা মাত্র 50 টাকা দাম। এছাড়াও রয়েছে আরও ভালো ভালো কালেকশন, রিজনেবল প্রাইসে রয়েছে। নেক্সট দেখতে পেলাম, যেটা এবছর মেলায় আমি অনেক দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল এই চুলে লাগানোর এই কি বলে এগুলোকে জানি না আমি, ক্লিপ টাইপের, 140 টাকা করে দাম চাইছিলেন। তার পাশে আর একটা দোকান ছিল যেখানে এই জিনিসগুলো আমি 50 টাকা দেখছিলাম, আর এই সেম জিনিস মানে ওই আগের দোকানটারই সেম জিনিস কিন্তু এখানে আমি 100 টাকায় পেয়ে গেছিলাম। মানে একটু দোকান বুঝে টুঝে নিও, কারণ 140 টাকায় একই জিনিস বিক্রি হচ্ছে, 100 টাকায় বিক্রি হচ্ছে। যাই হোক, খুব সুন্দর লাগছিলো এগুলো দেখতে। নেক্সট চলে এলাম এই দোকানটাতে, যেখানে 250 টাকায় দেখো এইগুলোকে কি বলে আমি না জানি না, যদিও আমার এটা শীতে পরার মতো মনে হচ্ছিল, মানে সবকটাই মানে কোয়ালিটি দেখে, কিন্তু খুব সুন্দর সুন্দর সব কালেকশন ছিল 250 টাকার মধ্যে। দোকানটাতে 350 টাকার মিন্ত্রা জিন্স জগার্স পাওয়া যাচ্ছিলো, ব্যাপারটা ঠিক বুঝলাম না মিন্ত্রা জিন্স জগার্স কীভাবে 350 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু কোয়ালিটি ভালো ছিল। আর এই যে জুতোগুলো দেখছো এগুলো সব 150 টাকা করে। এরপরে চলে এলাম সুপর্ণা চক্রবর্তীর এই সুন্দর কুর্তি চুড়িদারের দোকানটাতে, দাম দর কি ওনার মুখেই শুনে নাও। কেমন দাম কুর্তিগুলো? কুর্তি সেট আছে 500 700 650 800, তারপরে 950 1000 সেট আছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখানে কিন্তু 48 50 সাইজেরও কুর্তি রয়েছে। ভূতের মালা এখানে ব্রেসলেট সহ বিভিন্ন ধরনের আংটিও রয়েছে ছেলেদের মেয়েদের পরার মতো, আর পাশেই রয়েছে কলেজ জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই দোকানটা। তারপরে দেখতে পেলাম এখানে 20 টাকার অনেক কিছু চিরুনি মগ এসব পাওয়া যাচ্ছিল। নেক্সট চোখে পড়লো এই চাবি রিং এর দোকানটা, যেখানে 20 টাকার এই চাবি রিং গুলো পাওয়া যাচ্ছিল, তার সাথে ছিল এই কিউট পুতুলগুলো যেটার দাম মাত্র 100 টাকা করে। তারপরে এই ব্যাগের দোকানটা দেখতে পেলাম, এই যে এই ব্যাগটা ধরে আছে এটার দাম মাত্র 100 টাকা, 100 টাকার 150 টাকার মধ্যে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। এগুলো দাদা 100 কেন? পরে দেখতে পেলাম এই ফুলের দোকানটা, যেখানে এই ছোট ছোট ফ্লাওয়ার বাসগুলো 100 টাকা করে, এইদিকের গুলো 80 টাকা 60 টাকা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। এছাড়াও বেলনি চাটনি হাতা কুন্তি খড়াই না কড়াই এসবেরও একটা স্টল রয়েছে দেখলাম। তো চলো তারপরে দেখতে পেলাম এই চুড়ির সেটগুলো, যেটা দুটো পিস, এই যে চুড়িটা দেখছি দুটো পিস 80 টাকা দাম, আর এখানে দেখো কত চুড়ি সুন্দর সুন্দর সব কালেকশন। মেলাতে এসে আমি 10 টাকার স্টল দেখেছি, 30 টাকা 20 টাকারও দেখেছি, এগুলো হচ্ছে সব 10 টাকার জিনিসপত্র, এই পুরোটা জুড়ে সব 10 টাকার জিনিস রয়েছে। এখানে কি চাবি রিংস রয়েছে, স্টিকার রয়েছে সব 10 টাকার। 10 টাকার দোকানটার পাশেই রয়েছে এই হোলিতে পড়ার মানে ভূতের এই মাস্কগুলো, যেগুলো এই হোয়াইট ব্ল্যাক, এগুলো সব 50 টাকা করে।
আর তারপরে এই ফুলের দোকানটা দেখতে পেলাম 60 টাকা 50 টাকা 40 টাকার মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছিল। আর সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে এখানে, মানে প্রত্যেকটা দোকানদারই এত ভালো ব্যবহার সবার। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন জায়গায় গিয়ে দুর্ব্যবহারও পেয়েছি, মানে দোকানদাররা করেছে, বাট এই মেলায় এসে কিন্তু একটাও আমি বাজে ব্যবহার পাইনি। সকলে মানে ভিডিও করে অ্যালাউ করেছে, ভালোভাবে দাম বলেছে, যেটা আমার খুব ভালো লাগলো। যাই হোক, এখানে দেখো, এখানে খাবার স্টলের দিকে এবার চলে এসেছি। এদিকে সব পিঠে পুলি চপটপ পাওয়া যাচ্ছিলো, তন্দুরি চা পাওয়া যাচ্ছিল যেটার দাম 30 টাকা করে। নেক্সট দেখতে পেলাম ভাপা পিঠে, যেটার দাম 20 টাকা করে এক পিস। এদিকে রয়েছে পাপড়ি চাট, তারপরে মোমোর দোকান রয়েছে, তারপরে দেখতে পেলাম এই পাওভাজির দোকান যেটা 50 টাকা করে চাইছিল, একটু প্রাইস বেশি মনে হলো। এদিকে এগরোলের দোকান ছিল, তার পাশে রয়েছে চপের দোকান। নেক্সট আমাদের প্রিয় মথুরা কেক, যেটার দাম 10 টাকা করে পার পিস। তারপরে এই পিজার দোকানটা দেখতে পেলাম, যেটা নতুনই লাগলো আমার, মানে আগে দেখিনি। ভেজ পিজা 120 টাকা, নন ভেজ 150 টাকা। আর এইদিকে ছিল অনেক রকম রাইডস, একদম সম্পূর্ণ মেলা যাকে বলে না সেরকম প্রচুর রাইডস ছিল, নাগরদোলনা থেকে হেলিকপ্টার থেকে বাচ্চাদের। হ্যাঁ, এটা দেখতে পেলাম যেখানে খেলে জিততে পারলে একটা বাইকও পাওয়া যাবে, এরকম বলা হচ্ছিল, যদিও জানি পাবে না কেউ। আর এখানে ফ্ল্যাটে দেখো 2 BHK 3 BHK ফ্ল্যাটেরও প্রমোশন হচ্ছে এখানে। নেক্সট এই ব্যাগটা দেখতে পেলাম, যেগুলো 100 টাকা করে ব্যাগের স্টলটার ব্যাগগুলো। এরপরে লাইটের দোকানটা দেখতে পেলাম, যেখানে এই ওং লেখা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 80 টাকা, এদিকেরগুলো 120 টাকা। আরও অনেক রকম প্রাইজের সুন্দর সুন্দর লাইট ছিল, সব LED লাইট ছিল এখানে। আর এই দোকানটায় এই কাপগুলো দেখতে পাচ্ছ 50 টাকা করে, 70 টাকা করে। খুব সুন্দর সুন্দর সব কালেকশন ছিল, মানে মাটির জিনিসপত্র সব ছিল, হ্যান্ড ওয়াশের এটা দেখছো কি ইউনিক না জিনিসটা, মাত্র 200 টাকা করে। এছাড়াও ল্যাম্প শেড ছিল, আরও অনেক কালেকশন ছিল। নেক্সট এই ব্লেজারটা দেখতে পেলাম, ব্লেজারগুলো দেখতে পেলাম যেগুলো 800 টাকা করে। তারপরে এই ছোট্ট স্টলটা এলাম, ওখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এখানে যে এই ফ্রেমগুলো দেখছো, এগুলো 230 টাকা করে দাম বলছিলেন। এবার এলাম এই স্টলটায় যেখানে 100 টাকার সব টপস কালেকশন ছিল। এখানে দেখো এই টপগুলো সব রেয়ন কাপড়ের ওপরে ছিল, সব কটার দামই 100 টাকা। ভেতরেও দেখো অনেক কালেকশন, আর সবটা জুড়েই একই দাম, সেটা হচ্ছে 100 টাকা। এরপরে দেখতে পেলাম 120 টাকার এই জুতোর দোকানটা, বিভিন্ন টাইপের জুতো পাওয়া যাচ্ছিলো 120 টাকার মধ্যে। নেক্সট এখানে চীনামাটির বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, চীনামাটি ফ্লাওয়ার বাস থেকে, এইখানে ধূপদানি থেকে, আরও অনেক সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে। তারপরে দেখতে পেলাম এই কুর্তিগুলো, যেগুলোর দাম মাত্র 100 টাকা, রেয়ন কাপড়ের ছিল, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আর একদম লং, আর লেখা ছিল এখানে 1500 টাকা, কিন্তু 100 টাকা করে। 100 টাকার এই টপও ছিল, দেখো এই মেলাটাতে কিন্তু সস্তায় অনেক সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যাচ্ছে। নেটের এই টপটা দেখো হোলিতে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট, আর ভেতরেও ছিল অনেক রকম আরও কালেকশন। নেক্সট দেখতে পেলাম ঘড়ি, ডিটারজেন্ট পাউডারে বিক্রি হচ্ছে। তারপরে এই চকলেটগুলো তো এখন খুবই চলছে, এগুলো মাত্র 10 টাকা করে, আর বড়গুলো 200 টাকা করে। নেক্সট এই স্কার্ফের দোকানটা দেখতে পেলাম, যেখানে সবকটার দামই 120 টাকা। তারপরে এই শাইলিস ক্রিয়েশন এই দোকানটা দেখতে পেলাম, যেখানে সব শান্তিনিকেতনের স্টাইলের সব কুর্তি প্যান্ট এসব পাওয়া যাচ্ছিল। তারপরে এই জিনিসগুলো দেখলাম, যেগুলো 120 টাকা করে দাম চাইছিলেন। তারপরে চলে এলাম এই শপটাতে, এখানে এই ট্রেগুলোর দাম 200 টাকা 250 টাকা এরকম প্রাইজের মধ্যে ছিল, দোকানটার নাম মেলামাইন ক্রকারি। আর এখানে এই ট্রে থালা এগুলোর দাম 300 350 400 টাকার মধ্যে ছিল। এরপরে চলে এলাম এর পাশের দোকানটায়, ওপরের ব্যাগগুলো দেখছো, এগুলো সব 250 টাকা করে। আর এই যে এই ব্যাগটা, এটার দাম 100 টাকা। আর ওইখানে যেটা দেখাচ্ছি আমি হোয়াইট কালারের, যেটা আমি রিসেন্টলি নিয়েছিলাম এখানে চন্দ্রনগর স্টেশন থেকে, ওটা 280 চাইছিল মেলাতে। আর এখানে অক্সিডাইজের অনেক সুন্দর সুন্দর সব জুয়েলারি দেখতে পেলাম। নেক্সট এলাম এই চুড়িদারের, মানে পিস পাওয়া যাচ্ছিলো দোকানটাতে, আর ওই সাদাটা 1350, ওইটা চিকেনে আছে, এইগুলো হাজারে। এখানে দাম দর তোমরা শুনতে পেলে 1350, এখানে যা পিস দেখছো ম্যাক্সিমামটা 1350 1000 টাকা, কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু পিসগুলো। ওই দোকানটার পাশেই ছিল এই দোকানটা, যেখানে পুরোটা যা কুর্তি দেখছো সব 150 টাকায়, 150 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন রয়েছে। বাইরেও দেখো এরকম কুর্তির স্টল রয়েছে, এগুলোর দামও সব 150 টাকা করে, অনেক কালেকশন রয়েছে। চলো তারপরে দেখতে পেলাম এই দোকানটা, দোকানটার নাম শ্রীজনি, আর এখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পাওয়া যাচ্ছে। এই শাড়িটার দাম 700 টাকা, আর এর পাশেই রয়েছে এই শাড়িটা, দেখো বেশ সুন্দর লাগছিলো, এটা 850 টাকা। এরকম আরও অনেক ভালো ভালো শাড়ির কালেকশন রয়েছে দোকানটাতে।
ওগুলো সব গোপী ড্রেস ছিল, আর তার সাথে এখানে ঠাকুরের মালা ড্রেস পাওয়া ছিল। গোপুটা কি দেখো কি মিষ্টি। তারপরে চলো এই দোকানটাতে এলাম, এখানে সব টপসের কালেকশন ছিল, এগুলো মাত্র সব 100 টাকা করে। পুরো মেলা জুড়ে কিন্তু একটাই বইয়ের স্টল দেখেছিলাম, সেটা হচ্ছে এটাই। অনেক ধরনের বই পাওয়া যাচ্ছিল এখানে। তারপরে দেখতে পেলাম এই স্টলটা এখানে, এগুলো মাত্র 50 টাকা করে, না অ্যাকচুয়ালি এটা 70 টাকা, এটা 50 টাকা করে। কাঠের উপরে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এরপরেই ছিল একটা কার্পেটের দোকান, যেখানে এই কার্পেটটা যেটা দেখলে 2100 টাকা দাম। এছাড়াও অনেক সুন্দর সুন্দর সব কার্পেট ছিল। এই শাড়ির দোকানটা দেখলাম, যেখানে 800 টাকা 900 টাকা সব শাড়ি পাওয়া যাচ্ছিলো। এই শাড়িগুলো কি বলে কাঁথা স্টিচের শাড়ি, কি 3500 টাকা দাম চাইছিলেন দোকানটা। কিন্তু কালেকশনগুলো কিন্তু খুব ভালো ভালো, দেখো এই শাড়িগুলো পুরোটা জুড়ে এরকম সুতোর কাজ রয়েছে। 3500 টাকা দাম। তারপরে এই দিদিটার দোকানে কানের দুলগুলো খুব সুন্দর লাগছিলো, মাত্র 40 টাকা করে দাম। এছাড়াও ছিল ব্যাঙ্গলস, তার সাথে মালার সেট, আরও অনেক কিছু। 200 টাকার একদম পিওর কটনের এই নাইটিগুলো পাওয়া যাচ্ছিলো, কাফতান পাওয়া যাচ্ছিলো। দেখো অনেক কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে, আর কাফতানগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ছিল। এই যে চুড়িদারটা দেখছো, এটা হচ্ছে অরিজিনাল বেগমপুরীর কাজ রয়েছে, দাম বোধ হয় ওই 800 টাকার মতো এরকমই। এছাড়াও এখানে 300 টাকার চুড়িদার প্যান্ট সেট পাওয়া যাচ্ছিলো, মাত্র 300 টাকার, কোয়ালিটি কিন্তু খুব ভালো। 200 টাকার কাফতান নাইটি পাওয়া যাচ্ছিলো, কুর্তি প্যান্ট সেটও 300 টাকার পাওয়া যাচ্ছিলো, বেল্ট রয়েছে। এরপরে স্টলটা এরকম ব্যাগ পাওয়া যাচ্ছিলো সুন্দর সুন্দর, 200 টাকা 250 টাকা এরকমই প্রাইস ছিল সবকটা ব্যাগের প্রায়। আর এই মিনি ব্যাগগুলো মাত্র 50 টাকা করে, যে ছোটো ছোটো ব্যাস। এগুলোই ছিল মেলায় যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।